বগুড়ার সারিয়াকান্দিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া এক আসনের সংসদ সদস্য শাহাদারা মান্নান। এ সময় সারিয়াকান্দি পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলী আজগর সহ অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।